আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 4 খাদ্য, এই অধ্যায়টির অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান মিলকরণ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। এক, আমরা পরিবেশের দেশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, উদ্ভিদ। আমরা পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। দুই, মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে ড্যাশ বলে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, প্রাণীজ আমিষ। মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে প্রাণীজ আমিষ বলে। তিন, সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, সুষম খাদ্য। থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে। চার, ড্যাশের অভাব হলে রাতকানা রোগ হয়। বলতো বন্ধুরা, কোনটির অভাবে রাতকানা রোগ হয়? হ্যাঁ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এবার আমরা অতিরিক্ত একটি শূন্যস্থান পড়ি। এক, খাদ্য থেকে আমরা বিভিন্ন ড্যাশ পেয়ে থাকি। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হতে পারে? হ্যাঁ, পুষ্টি উপাদান। খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। এবার আমরা সঠিক উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? এখানে চারটি অপশন আছে। ক, পাউরুটি, খ, পনির, গ, বিস্কুট, ঘ, বাদাম। বলতো বন্ধুরা, এখানে কোন খাদ্যটি প্রাণী থেকে আসে? হ্যাঁ, খ, পনির। দুই, কোন পুষ্টি উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? ক, শর্করা, খ, ভিটামিন, গ, চর্বি, ঘ, আমিষ। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ঘ, আমিষ। আমিষ পুষ্টি উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। তিন, কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? ক, দুধ, খ, খাদ্যশস্য ও আলু, গ, শাকসবজি, ঘ, মাছ ও মাংস। বলতো বন্ধুরা, কোনটি খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? হ্যাঁ, খ, খাদ্যশস্য ও আলু। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি, যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। প্রশ্ন দুই, ভিটামিন এর কাজ কি? ভিটামিন এর কাজগুলো হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা, সুস্থ ত্বক ও দাঁত গঠনে সহায়তা করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। প্রশ্ন তিন, ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লেখো। ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগ হচ্ছে রাতকানা, মুখের ঘা এবং রিকেটস। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো। আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এর কারণ হলো, সুষম খাদ্য আমাদের কাজ করার শক্তি প্রদান করে, দ্বিতীয়ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তৃতীয়ত দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। প্রশ্ন দুই, পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো।
পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পাওয়ার জন্য আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এজন্য সকাল দুপুর ও রাতের খাবারের 6টি খাদ্য দলের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যদ্রব্য উপস্থিত রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করতে হবে। মোট কথা, সঠিক খাদ্য তালিকা নির্বাচনের মাধ্যমে সহজেই পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা শিখব বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিলকরণ। বন্ধুরা, তোমরা এখানে কতগুলো শব্দ দেখতে পাচ্ছ লক্ষ্য করো। বাম দিকের শব্দগুলো হচ্ছে খাদ্যশস্য, শাকসবজি, ফল, দুগ্ধজাত খাদ্য, তেল এবং চর্বি। প্রথমে আসি খাদ্যশস্য। বলতো বন্ধুরা, ডান পাশের এই শব্দগুলোর মধ্যে কোনটি খাদ্যশস্য? হ্যাঁ, চাল। চাল হচ্ছে খাদ্যশস্য। অতঃপর শাকসবজি। বলতো বন্ধুরা, ডান পাশের কোন শব্দটিতে আমরা শাকসবজি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ফুলকপি। শাকসবজি হচ্ছে ফুলকপি। অতঃপর হচ্ছে ফল। বলতো বন্ধুরা, আমরা ডান পাশে কোন শব্দটিতে ফল দেখতে পাচ্ছি? হ্যাঁ, আম। অতঃপর হচ্ছে দুগ্ধজাত খাদ্য। বলতো ডান পাশে কোনটি দুগ্ধজাত খাদ্য? হ্যাঁ, দই। সর্বশেষ তেল ও চর্বি। বলতো বন্ধুরা, এখানে কোনটি তেল ও চর্বি জাতীয় খাবার? হ্যাঁ, সয়াবিন তেল। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম অধ্যায় 4, অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।